এবছরে সদকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ 2640 টাকা এবং সর্বনিম্ন 115 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ইসলামী শরিয়া মতে আটা, জব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটির মাধ্যমে ফিতরা প্রদান করা যায়। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।